হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমসিকিউ উইথ সলিউশন। ইতিমধ্যে তোমরা জেনেই নিয়েছো নিশ্চয় যে আমাদের যে মক চলছে, তো আজকে ফার্স্ট মক। তোমরা যদি ইন ডিটেলস যে জিনিসগুলো সেগুলো জানো না, তো তোমরা আই বাটন ক্লিক করে সেই জিনিসগুলো জেনে নিতে পারো। তো তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। আর মক দেওয়ার মাধ্যমে তোমাদের যেন পারফেকশন লেভেলটা আরেক একটু উঁচুতে চলে যায়, ঠিক আছে? তো দেখো, মকের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, বাংলায় অনুবাদ করো 15 নম্বর। তো আমি পুরোপুরি তো বলবো না, তোমরা স্ক্রিনশট তুলে নাও, আর আদারওয়াইজ তোমরা লিখেও নিতে পারো। আর যারা যারা, এটা তো পুরোপুরি ফ্রি অফ কস্ট হচ্ছে, ঠিক আছে? এবং পরের যে মকগুলো সেগুলো কিন্তু মার্কস গিভিংটা ফ্রি অফ কস্ট হয়েছে, তোমরা জানো। আর না জেনে থাকলেও আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা জেনে নিতে পারবে। তো সেকেন্ড কোশ্চেন দেখো, বাংলার কোশ্চেন, সেটা হচ্ছে সার সংক্ষেপ যেটা হয়, সেটা 15 মার্কস দেওয়া আছে। তো এটাও তোমরা স্ক্রিনশট তুলে নাও, বা তোমাদের যে এটা পজ করে তোমরা লিখেও নিতে পারো, ঠিক আছে? তারপরে কোশ্চেন যাওয়া যাক, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে। পরিবেশ দূষণ সমাজের অন্যতম কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়ে একটা প্রতিবেদন। তো সেখানটাতে তোমরা 20 মার্কস পাবে। এবং তাছাড়া ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট আছে যেটা তোমাদের পয়েন্টস দিয়ে দেবে, সুতরাং আমি পয়েন্ট এখানটাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 200 ওয়ার্ডের তোমরা নিশ্চয়ই জানো, আমি আর বলছি না সেগুলো আবার। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা ট্রান্সলেশনের কোশ্চেন, যেখানটাতে 15 মার্কস করে আছে ট্রান্সলেশনের কোশ্চেনটাই, আশা করছি তুলে নিয়েছ। তারপরে কোশ্চেনে যাই, এটা হচ্ছে প্রেসি, ঠিক আছে? প্রেসি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি বারবার সাবস্ক্রাইবের কথা বলছি না, ঠিক আছে? তাহলে অনেকটাই বোর ফিল হয়। তো যাই হোক, তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও আমার চ্যানেলটা, যদি তোমরা উপকৃত বলে মনে হয়। তারপরে দেখো, এই হচ্ছে 6টা কোশ্চেন ছিল, ঠিক আছে? তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা জয়েন করে নাও, আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। গ্রুপের লিঙ্কও থাকবে, চ্যানেলের লিঙ্কও থাকবে, তোমরা দুটোই জয়েন করে নাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান লেভেল অনেক বেশি হাই হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, এই ছিল যে মক। তো তোমরা অবশ্যই সাবমিট করছো 6 PM এর মধ্যে, কবে? উইদিন 2 ডেজ, তাই না? উইদিন 2 ডেজ মানে আগামী বৃহস্পতিবার 6 PM এর মধ্যে কিন্তু তোমরা সাবমিট করছো, ঠিক আছে? থ্যাংক ইউ।